আমার বোন সিআইপি হেলেনা জাহাঙ্গীর, আমার পাশে আমার শ্রদ্ধেয় স্যার পীরজাদা শহীদুল হারুন, আর আমার প্রযোজক আমার বন্ধু মোহাম্মদ ফখরুল হোসেন। আমি শুধু এইটুকু বলবো, ভাইয়ারে ছবির মাধ্যমে আমরা যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছি যে দর্শক সিনেমা হলে কেন আসে না, দর্শক কি দেখতে চায়, পারিবারিক সেন্টিমেন্টের যে ছবিটা নিয়ে 2 সেপ্টেম্বর আর 3 দিন পরে আমরা সিনেমা হলে হাজির হচ্ছি, আমি শুধু একটি কথা বলবো, বিশ্বাস করেন একটা বারের জন্য আপনারা সিনেমা হলে এসে ছবিটা দেখুন। যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যেভাবে ছবি দেখার ফিলিংসটা আপনারা এতদিন খুঁজে আসছেন, ওই ফিলটা যদি, ওই সাসপেন্সটা যদি আপনাদের মধ্যে না আসে, তাহলে আপনারা আমাদেরকে বললেন যে আমরা কেন আপনাদেরকে মিথ্যা মিথ্যা কথা বলে সিনেমা হলে নিয়েছি। আর যদি আমরা ভালো করি, অবশ্যই আপনারা আমাদের ব্যাপারে ভালো কথা বলবেন, পজিটিভ কথা বলবেন। আমরা এখন যেভাবে সিনেমার প্রচারণা করছি, আমি অন্তত যতগুলো সিনেমা করবো আমার জীবনে, সবগুলো সিনেমাই আমি প্রচারণা বিভিন্ন ধারায় করব, কিন্তু আমি এই যে রিক্সা ভ্যান এইগুলা থেকে কখনোই আমি আপার লেভেলে যাব না। আমি এভাবেই প্রচারণা করে আপনাদের পাশে সবসময় থাকবো, কারণ আমি একটা জিনিস শিখেছি যে সবসময় মাটির দিকে তাকায় হাঁটতে হয়, আর মাটির দিকে তাকায় হাঁটতে গেলে মাটির মানুষগুলি চোখে পড়ে, আর মাটির মানুষগুলোকে নিয়ে বেঁচে থাকার যে কি শান্তি, কি আত্মতৃপ্তি, এটা আমি পেয়েছি এই প্রচারণার মাধ্যমে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর 2 তারিখ অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনারা ছবিটা দেখবেন। আমরাও সিনেমা হলে হলে যাব, কিন্তু কোন হলে যাব এটা বলবো না, কিন্তু আপনাদেরকে আমরা খুঁজে বের করবো। সিনেমা হল এখন পর্যন্ত আল্লাহর রহমতে বেশ কটা পেয়েছি, আমরা হল লিস্টটা দিতে পারবো সোমবার সন্ধ্যায়, আগামীকাল সন্ধ্যায় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তবে আমি এই কথাটা আপনাদের বলে দেই, আমরা আমাদের যেহেতু একটা চ্যালেঞ্জিং ছবি, আমরা প্রথমেই অনেক বেশি হল নিতে চাচ্ছি না। আমরা বলছি যে আমাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমাদের প্রোডাক্টের গুণগত মান যদি ভালো থাকে, এটা কিন্তু দর্শকই জাহির করবে। যেমন এখন কি সময়টা দিন না রাত, এটা কিন্তু আলো দেখেই বোঝা যায়, আমাদের ছবি দেখেও বোঝা যাবে যে এই ছবিটা দর্শক দেখবে কি দেখবে না। তো আমরা এই জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমরা প্রথমে খুব সম্ভবত খুব কম হল নিই, আমরা মনে করি এই টাইপের ছবি হলে আবার সেই 1400 অতিক্রম করে হয়তো 2800 বা 3000 হলে পরিণত হতে পারে, যদি এরকম টাইপের ছবি হয়। কারণ নোংরামি থেকে আমরা দূরে সরতে চাই, এই নোংরামি কিন্তু আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে, বিনষ্টের দিকে চলে যাচ্ছে। আমি মনে করি যে সামাজিক একটা অবক্ষয় থেকে রোধ করার জন্য ভাইয়ারের ছবিটা একটা মানে অনেক ভালো একটা ছবি হবে। ভাইয়ারা ছিলেন, তাদের ছবি দেখতেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা হলে যেয়ে ছবি দেখবেন। যদি এখন সোশ্যাল মিডিয়া সবকিছু দেখা যাচ্ছে, তারপর বলবো যে এই ছবিটা দেখার জন্য আপনারা হলে যাবেন, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। শিক্ষণীয় ছবি কিন্তু সবসময় দেশের জন্য ভালো, জনগণের জন্য বলো, আমাদের নিজেদের জন্য ভালো। আমি মনে করি যারা হল থেকে বিমুখ করে নিয়েছেন, তারা আবার হলমুখী হবেন, কারণ এই যে এরকমই একটা ছবি। আপনারা নিশ্চয়ই আমার যারা আমার ফেসবুকে আছেন এবং আমার যারা পেজ আছেন তারা দেখেছেন, এটার একটা ছোট্ট একটা টলো দিয়েছি, সেখানে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে ছবিটার মধ্যে। তা আমি মনে করি এই ছবিটা 2 সেপ্টেম্বর এটা রিলিজ হতে যাচ্ছে। আপনারা এই ছবিটা দেখলে কিছু না কিছু অন্তত শিখতে পারবেন যে এই ছবিতে কি আছে, মেসেজ আছে, সমাজের জন্য মেসেজ আছে, পরিবারের জন্য মেসেজ আছে। সেই মেসেজটুকু পেয়ে অবশ্যই অবশ্যই আপনার পরিবারে দেখবেন যে অনেক ছেলেরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, অনেক মেয়েরা মাদকাসক্ত হয়ে গেছে, সেখানে কিন্তু সেটাকে তুলে ধরা হয়েছে। কারণ এখন আমাদের ডিজিটাল যুগে, ডিজিটালাইজেশনের যে যুগটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু ছেলে মেয়েরা যখনই কলেজে যাচ্ছে, যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমার ঘরে আমার তিনটা ছেলে মেয়ে, আমি তো দেখতেছি যে তারা কি করে সারাক্ষণ মোবাইলে থাকতেছেন, বিভিন্ন পরিবারের সাথে যখন বসে শুনি যে মাদকাসক্ত হয়ে যাচ্ছেন তাদের ছেলে মেয়েরা। এইগুলো দেখলে, এই ছবিগুলো দেখলে, এই টাইপের ছবি মানে বাইয়ারে টাইপের ছবি যদি আমরা আরো তৈরি করতে পারি, এবং এই ছবিটা যারা দেখবেন, দেখবেন যে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি যখন দেখবেন, ছেলে মেয়েদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা মানুষের কিন্তু সচেতন হওয়ার জন্য একটা ভালো বক্তব্য যথেষ্ট, একটা ভালো ছবি যথেষ্ট। আচ্ছা, তো আমি মনে করি যে এই ছবিটার মাধ্যমে আপনারা ভালো একটা মেসেজ পাবেন, পরিবার সবাইকে নিয়ে এই ছবিটা দেখবেন।
আপনার পরিবারে যদি ছেলে মেয়েদের মধ্যে বন্ধন যদি কোনো সমস্যা হয় থাকে সেই সমস্যা সমাধান হয়ে যাবে আমি মনে করি। ছবিটা আমাদের হারুন ভাই আছে, আপনারা তো হারুন ভাইয়ের পরিচিত মুখ। আমরা তো নিজেরাই ব্যতিক্রম, আমাদের রাসেল একজন ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম, হারুন ভাই ব্যতিক্রম, আমরা ব্যতিক্রম কিছু করতে চাই। হ্যাঁ, এবং এই হাসপাতাল আমাদের যে ফখরুল ভাই আছেন ব্রেন লাইফ হসপিটাল, ওনার হচ্ছে এটা আসলে এই এই সমস্যাটা অনেক পরিবারের মধ্যে আছে। মেন্টাল ডিজঅর্ডার যে পরিবারগুলি আছে তারা কিন্তু এই ছবির মধ্যে ওই জিনিসগুলো পাবেন। উনি হচ্ছেন এটা মানে ফখরুল ভাই প্রডিউসার। আমরা মাঠে নামলে আবার সেই আগের সেই 80 দশকের দর্শক যেরকম হলে যে ছবি দেখতো সেরকম ছবি দেখবে। যদি এখন কিছুটা নোংরামি নেমে আসছিল আবার এটা কিন্তু রিকভারি হওয়ার দিকে যাচ্ছে, রিকভার হচ্ছে। অনেকে বলছে আমরা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, অনেক দর্শকরা বলে, কারণ আমার সাথে সারা বাংলাদেশ থেকে অনেক দর্শক আমার সাথে সংযুক্ত আছেন, আমার পেজের সাথে আছেন, আমার ফেসবুকে আছেন, আমাদের যথার্থের সাথে আছেন। আমি মনে করি আমরা যদি এই রকম ছবি কিছু উপহার দিতে পারি দর্শকদেরকে, তারা অবশ্যই অবশ্যই সে 80 দশকে যেরকম হল ভরা ছিল, টিকিট পাওয়া যেত না, এখনো সেই মানে টিকিটের ক্রাইসিস দেখা যাবে। আমি বলবো বর্তমান যে ছবিগুলি বেরোচ্ছে তার চেয়ে ভালো এবং ব্যতিক্রমী ধর্মী ছবি হচ্ছে ভাইয়ারে। আমি নাম বলতে চাচ্ছি না, রিসেন্ট কয়েকটা ভালো ছবি বের হয়েছে রিসেন্ট, যেমন হাওয়া আছে, প্রাণ আছে, আর কি বিন্দা দে আছে, সেগুলির সাথে আমি বলি না যে সেগুলি খারাপ, সেগুলো ভালো, কিন্তু তার চেয়ে ভালো ভাইয়ারে সবকটা ছবি ভালো, সবকটা ছবির মধ্যে এটা আরো একটা ভালো ছবি। কারণ আমি আমি আগে বলেছি যারা অজু করে ঢুকবে তারা আবার বের হয়ে নামাজ পড়তে পারবে। তার মানে কি এখানে এমন কোনো সিন নাই, এমন কোনো দৃশ্য নাই যে দৃশ্য দেখলে যে পরিবার কে লজ্জা বোধ করবে। যেমন আমরা ছেলে মেয়ে নিয়ে একটা খারাপ ছবি দেখতে গেলে আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে যে আমরা পরিবার, আমাদের সামনে ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে এই ছবি দেখবো। এই ছবিটা সেরকম একটা ছবি, পুরো পরিবার নাই নাতনি নিয়ে সবাইকে নিয়ে দেখা যাবে এই ছবিটা। আর এই প্রচারণা অবশ্যই ব্যতিক্রম ধর্মে আরো কিছু প্রচারণা হবে আমাদের সামনে, আপনারা দর্শক যারা আছেন আমাদের সাথে যারা সংযুক্ত আছেন তারা থাকবেন, তারা দেখতে পাবেন যে এটা প্রচারণা কিরকম হয়। অবশ্যই অভিনয় করতে চাই ভালো কোনো। আমি একটু আগে হারুন ভাইয়ের সাথে আমার অফিসে বসে বসে কথা বলছিলাম যে আমাকে যদি ওরকম টাইপের কোনো ছবি দেওয়া হয় যেটা দর্শক পরিবার দেশ কিছু মেসেজ পাবে সেরকম চরিত্র আমি অবশ্যই অবশ্যই করবো। আপনারা জানেন কিনা চ্যানেল আইতে আমার একটা নাটক গিয়েছিল সেই চোখ, সেখানে কিন্তু আমি একজন লিডার মানে একজন দলের লিডার হিসাবে আমি অভিনয় করেছিলাম এবং সেই ছবিটা মানে সেই টেলিফিল্মটা অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং ভাইরালও হয়েছিল। ওরকম যদি ছবি হয় আমি অবশ্যই অবশ্যই অভিনয় করবো মেইন চরিত্রে, মানে নায়িকা হবো না, আমি নায়িকা হওয়ার বয়স আমার নেই, কারণ কারো বয়স হলে এটা লুকানোর কিছু না। আমি এখন বলবো না যে আমার 26 বছর বয়স বা 36 বছর বয়স, বাট আমার ক্যারেক্টারের অভিনয় করে আমি অবশ্যই করব। সেটা হতে পারে যে যে কোনো প্রধানের অভিনয়, লাইক যেমন পুলিশদের নিয়ে যদি আইজিপির অভিনয় হয়, আবার ঘরের পরিবারের প্রধান হয়, এরকম কিছু অভিনয় যদি পাই যেটা মেসেজগুলো সেরকম অভিনয় হলে আমি অবশ্যই অবশ্যই করব। প্রোগ্রাম ডাইরেক্টর আছেন, উনি নাটক বানাচ্ছেন, আমাদের নিজস্ব কিছু কর্মকর্তা আছেন, ইয়া আছেন, মানে কি বলবো এগুলি রে, আমাদের নিজস্ব নায়ক নায়িকা আছেন আর কি, এমপ্লয়ি আছেন, তারাই নিজেরাই নাটক বানাচ্ছেন, সেগুলি প্রডিউস আমরা করতেছি যাত্রা মাল্টিমিডিয়া থেকে। ওই যে বললাম তো সমাজকে দেওয়ার মতো যদি কোনো ভালো কিছু পাই, গল্প পাই অবশ্যই পাবো, কারণ আমার সাথে হারুন ভাই আছেন, আর রাসেল আছেন, ফখরুল ভাই আছেন, আমরা যদি এই চারজনে মিলে যদি একটা কমিউনিটি বিল্ড আপ করি যে আমরা শুধু ছবি এরকম ছবি প্রোডিউস করবো, আমরা কিন্তু করতে পারি, করতে পারে, কারণ 10 মিলে করে কাজ হারে যেতে না হিলার, একজন একা পথ চলে অনেক দূর যাওয়া যায় না, আমরা চারজনে মিলে যদি কিছু করতে চাই আমরা অনেক দূর এগাতে পারবো, অনেক ভালো ভালো ছবি আমরা দিতে পারবো জনগণকে। হেলেনা জাহাঙ্গীর একজন সিআইপি, সিআইপি হয়ে একজন ভ্যান চালকের মানে মানে যাতে ভূমিকায় নামলেন সিনেমার জন্য, সিনেমার ফেরি করছেন, আসলে আমার আইডেন্টি সিআইপি বা আমাকে অনেক অনেকটা একটা ইনস্টিটিউট বলে, আমি কাজকে কাজের মতো করে মূল্যায়ন করি, কাজ ছাড়া কিন্তু আমি সিআইপি হই নাই, আমি কাজ করেই কিন্তু সিআইপি হয়েছি। আমি আমি মনে করি আমি 18 ঘন্টা মানুষ কাজ করে আমি তার চেয়ে বেশি কাজ করি, আমি ঘুম হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই কিন্তু আমি সারাক্ষণই কাজ করতে পছন্দ করি। সিআইপি বলে যে আমি মাটিতে বসে খাবো না, সিআইপি বলে যে আমি গরিবদের সাথে কথা বলবো না, সিআইপি বলে যে আমি রিক্সা চড়ব তা কিন্তু না, সব রকমের অভিজ্ঞতাকে আমি এনজয় করি। তার মানে একজন সিআইপি কি ভ্যান চালকের যে অনুভূতি
হ্যাঁ আমি তো বলে যে আমি শুধু হেলিকপ্টার চালাই না, বাট তাছাড়া আমি সবই চালিয়েছি। আমি হুন্ডা চালাতে পারি, আমি ভ্যান গাড়ি চালাতে পারি, আমি গরিবদের সাথে বসে খেতে পারি। আমার এমনও রেকর্ড আছে যে আমি যখন এতিমদের সাথে প্রোগ্রাম করি, জয়যাত্রা ফাউন্ডেশন থেকে আমার কোলের মধ্যে প্রস্তাব পায়খানা করে দেয়, আমি কিন্তু সিএপি তখনও, আমি এখনো সিআইপি ভ্যান গাড়ি চালাচ্ছি। আমি আল্লাপাক যদি চায় হয়তো তার চেয়ে ভালো কিছু হবো, কিন্তু আমি আমার পুরানো অতীতকে আমি ভুলতে চাই না। পুরানো অতীতকে যারা ভুলে যায় তারা মনুষ্যত্ব বোধকে হারিয়ে ফেলে, আমি আমার সেই মনুষ্যত্ব বোধকে হারাতে চাই না। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি শুধু আজকে একটি কথা যোগ করতে চাই, আমি সর্বপ্রথম ভ্যান গাড়ি নিয়ে আমি একা যখন নামি তখন কিছু মানুষ বলেছিল যে সিনেমার তারকা হয়ে সে রাস্তায় ভ্যান গাড়ি দিয়ে সিনেমার প্রচারণা করতেছে। এটা আমি আগে একবার আপনাদের বলেছি যে মানুষ মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ আছে, এই ভেদাভেদটাকে, ভেদাভেদের ডিস্টেন্সটাকে, দূরত্বটাকে ভাগাভাগি না করে সমন্বয় করানোর জন্য, মানুষের হিংসাটাকে আলাদা করার জন্য, মানুষ সবাই যে আমরা এক এটাকে সামনে তুলে ধরার জন্য আমি এই ভ্যান গাড়ির প্রচারণায় নেমেছি। আজকে আমি শুধু মানে খুব আনন্দের সাথে একটা কথা বলবো যে সামান্য একজন রাসেল নিয়ে এই ভ্যান গাড়ি নিয়ে নামে না, আমার পাশে যে আছেন উনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আমার শ্রদ্ধেয় স্যার, উনি কিন্তু আজকে ভ্যান গাড়ি নামছে। আমার যে বোন হেলেনা জাহাঙ্গীর, ওনার সাথে আজকে আমার মানে একটা আত্মার সম্পর্ক হচ্ছে, ভালো হয় কিনা জানি না, খুবই ভালো সম্পর্ক। আমি যখন বললাম যে আপা আপনার কিন্তু আজকে আমার সাথে ভ্যান গাড়ি চালাতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আমার সিনেমার প্রচার আমরা এভাবে করব, আপা বলছে কোনো সমস্যা নাই, আমি যেমন মানুষ আমি সবসময় নিচের দিকে তাকায় চলি, আমি এইভাবে তোমার সাথে প্রচারণায় নামবো। এবং আজকে সারাটা দিন, এখন প্রায় 6টা বাজে, আমরা সারাটা দিন আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে আমরা এই সিনেমার প্রচারণা করেছি। এবং আমার পাশে সামনে যে আছেন যে উনি কিন্তু একটা হসপিটালের মালিক, এবং যেই হসপিটাল এই ছবিটা বানিয়েছেন, ব্রেডের লাইফ হসপিটাল, উনি মালিক হয়ে কিন্তু উনি আজকে আমার সাথে মাঠ পর্যায়ে নিয়েছে। তা আমি শুধু একটা কথা বলবো যে ভাইয়ারে এই ছবিটা আমি দুইটা জায়গায় বলেছি যে ছবি দেখার যে তৃপ্তিটা, এটা মানুষ, আমি নিজেও ছোটবেলায় ছবি দেখার তৃপ্তি সিনেমা হলে খুঁজতাম। আমি সিনেমা হলে গিয়ে যে সংলাপটা আমার কাছে ভালো লাগতো, আমার হৃদয়ে লাগতো, সেই সংলাপটা আমি নোট করতাম, নোট করে এসে আমি বাসায় বারবার ওই সংলাপটা বলতাম, এটা আমার কাছে একটা মানে ফিলিংস আসতো। আমি বলবো ভাইয়ারের ছবিতে এত দারুণ দারুণ সংলাপ, এবং এই ছবিটা দেখলে ছবি দেখার যে তৃপ্তিটা, এইটা একজন সিনেমার দর্শক পাবে ইনশাআল্লাহ। আচ্ছা রাসেল ভাই, এই যে যেহেতু আপনি ভ্যান চালক না, অভিনেতা পেশায় ভ্যান চালক, কিন্তু এই যে ভ্যান চালিয়ে সিনেমা প্রচারণা করছেন, এক্ষেত্রে আপনার শারীরিক আজকে ভ্যান চালিয়ে আমার হচ্ছে আজকে সপ্তম দিন, সাত দিন আমি ভ্যান চালিয়ে ঠিক এভাবেই আমি বিভিন্ন থানায় প্রচারণা করছি। আমার দেখেন আমার বিভিন্ন শরীরে কিন্তু গোটা বের হয়ে গেছে এই রোদে, আমি আগে যেরকম ছিলাম ওরকম আমি কালো হয়ে গেছি, আমার অনেক পরিবর্তন আসছে। তারপরেও আমি বলবো যে সুখ, এবং আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলেছি যে কোন প্রডিউসার যদি 1 কোটি টাকা খরচ করে সিনেমার প্রচারণা করে এই ফিডব্যাক পাবে না। আমি রাসেল মিয়া এবং আমাদের শিল্পীদের সবার সহযোগিতা নিয়ে আমার মনে হয় মাত্র 10,000 টাকাও খরচ হয় নাই, 10,000 টাকা খরচ করে আমরা যেভাবে সিনেমার প্রচারণা করেছি, আপনারা জানেন সবসময় সত্য কথাটা আমার মুখ থেকে বের হয়ে আসে। তো আমার কথা হলো মানুষ আনন্দের সাথে নিছে যে রাসেল মিয়া যে ভ্যানগাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছে, তার মানে এই ছবিতে কি আছে আমরা ছবিটা দেখব। আমি শুধু আমার আমার দর্শকদের এবং সিনেমার দর্শকদের একটি কথা বলবো, এই 2 সেপ্টেম্বর আপনারা আমাকে যতটুকু দেখেছেন দেখে আপনার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকে, ছবিটা দেখার পর যদি ছবিটা আসলে ছবিতে কিছু নাই, আবার একটা অনুরোধ করবো যদি ছবিটা ভালো কিছু থেকে থাকে, আপনার যদি ছবি দেখার তৃপ্তিটা আপনি পান, তাহলে আপনি লাইভে এসে আপনি বলবেন যে রাসেল ভাই একটা ছবিতে অভিনয় করেছে, ছবিটা দেখে আমি ছবি দেখার তৃপ্তি পেয়েছি। দর্শক মহল থেকে সাপোর্ট পাচ্ছি আমার মনে হয় 100%। দর্শক আমি যখন প্রচারণাটা একদম শুরু করব তখন অনেকে আমাকে বলছে যে রাসেল ভাই এটা নেগেটিভ ভাবে অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু আমার মন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমার বিশ্বাস ছিল, আমার নিজের প্রতি আমার বিশ্বাস ছিল যে না
মানুষ সবসময় নিচের দিকে তাকায় চলতে হয়, আমি সে নিচের দিকে তাকায় আমি ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় চলে গেছি। দর্শক মহল থেকে 100% আমাকে ভালোবাসতেছে, সাপোর্ট দিচ্ছে। আর চলচ্চিত্রের যে পরিচালক প্রযোজক আছে, এখন পর্যন্ত একজন প্রযোজক আমাকে ফোন করে নেগেটিভ বলে নাই। সবাই আমাকে বলছে যে রাসেল, তুমি চলচ্চিত্রের যে প্রচারণার যে ভূমিকাটা তুমি অধ্যয়নটা তুমি শুরু করেছো, আমাকে সবাই খুব বাহবা দিচ্ছে। প্রযোজক সমিতির যারা সিনিয়র আছেন প্রত্যেকে, খসরু ভাই, আলিমুল্লাহ খোকন ভাই, ভাইয়া সবাই আমাকে খুব সাপোর্ট দিচ্ছে।